দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবি ও সাহিত্যিক মুস্তাফিজ শফির সাথে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রেস ক্লাব আজকে আমাকে এখানে যে সম্মান জানিয়েছে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি অভিভূত হয়েছে অনেকগুলো বিষয় আমার সামনে উপস্থাপন করেছেন বিশেষ করে প্রবাসীদের যে সমস্যাগুলো আছে এখানকার বাঙালিদের এখানকার কমিউনিটি কিছু সমস্যা আছে একই সঙ্গে বিমানবন্দরে বাংলাদেশে যাওয়া পরে তারা যে হয়রানিগুলো সে কারণ তাদের জায়গা জমি নিয়ে যে প্রবলেমগুলো প্রবলেমগুলোতে পড়েন সবগুলোই কিন্তু তারা আমার সঙ্গে শেয়ার করেছে না সোমবার পূর্ব লন্ডনে ইউকে বাংলা প্রেস ক্লাবের সাথে মত বিনিময় সভায় বাংলাদেশে সাংবাদিকতার সংকট ও প্রবাসীদের সমস্যা নিয়ে আলোকপাত করা হয় আমি যে জিনিসটি বিশ্বাস করি যে আমাদের রাজনীতির বিভাজন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি হিসাবে আমি চাই যে আমাদের রাজনীতি বিভাজিত হবে দল হিসাবে এবং সেই সবগুলো দলই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে নব্বই দশকের সাংবাদিকতা ছিল কিন্তু প্রিন্ট কেন্দ্রিক আর এখন যে সাংবাদিকতা বলতে তাহলে কিন্তু সেটা অনলাইন কেন্দ্রিক এবং ডিজিটাল কেন্দ্রিক এই রূপান্তরের সময় আমরা যদি নিজেদের রূপান্তর ঘটাতে না পারি যারাই রূপান্তর ঘটাতে পেরেছেন তারা কিন্তু ভালো করছে আমাদের কাছে বিমান অতিরিক্ত অন্যায়ভাবে ভাবে বাড়া আদায় করছে চোদ্দশো আমাদের কাছ থেকে সিলেটে আমরা প্রবাসী যে আমাদের একটা বৈষম্য করা হচ্ছে রাজস্ব প্রস্তাব করেছে যদি আত্মীয়চিত পয়সা পাঠায় তা আত্মীয় পয়সা ট্যাক্স দিতে হবে এই প্রস্তাবটাকে এটা বাতিল করার জন্য কোন সময় এটা পূরণ হয় না

ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা সহসভাপতি আব্দুর রশিদ কবি ময়নুর রহমান বাবুল লেখক গবেষক ফারুক আহমদ বিয়ানীবাজারের পৌরসভার সাবেক মেয়র আব্দুল শুকুর যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আল মাহফুজ শামসুর রহমান সুমেল আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুল শহীদ সেবা সম্পাদক মুসলিম খান সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ আনোয়ারুল ইসলাম হবি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক নোমান আহমদ শাহেদ আহমদ কমিউনিটি নেতা হাজি মোহাম্মদ হাবিব জাহেদ আহমদ আব্দুল মানিক ও আরো অনেকে চৌধুরী মুরাদ টিভি লন্ডন লন্ডন থেকে প্রচারিত অটি প্রবাসীর কণ্ঠস্বর বাহান্ন বাংলা বাহান্ন রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি